ভূত বলতে অজানা এক রহস্য, ভয় আর আতঙ্কের দুশ্চিন্তা মনের কোণে সবসময় উঁকি দেয়। এমন অনেকেই আছেন যারা ভূত বিশ্বাস করেন না, কিন্তু ভূতুরের রহস্যের গল্প শুনতে ভীষণ পছন্দ করেন। এই তো বেশ কিছুদিন আগেই ভূতুরে এক সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়া জগতে তুমুল আলোড়ন সৃষ্টি হলো। আসলেই এসবের সঠিক ব্যাখ্যা কেউ কখনো দিতে পারেন না। অশরীরী কিছুর অস্তিত্বকে অনেকেই মেনে নিতে না চাইলেও প্রতিনিয়ত পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটছে যা আধুনিক প্রযুক্তি দ্বারা ব্যাখ্যা করতে গেলেও হার মানতে হয়। ধীরে ধীরে এইসব রহস্য থিতু হয়ে লেখকের কোনো গল্পে ঠাঁই করে নেয়, কিন্তু মানুষের স্মৃতির চিত্রপটে তার রহস্যই থেকে যায়। ঠিক সেই রকম কিছু রহস্য ঘেরা বিখ্যাত হোটেলের গল্প নিয়ে সাজানো আজকের এই প্রতিবেদনটি। এসব ভূতুরে হোটেলগুলোর কুখ্যাতির পেছনে লুকিয়ে রয়েছে অনাকাঙ্ক্ষিত বিষাদময় কোনো ঘটনা। আসুন জেনে নিই কয়েকটি বিখ্যাত হোটেলের এমন কিছু রহস্যময় ঘটনা। বিশ্বের সব ভূতুরে হোটেলের তালিকায় সন্দেহাতীতভাবে শীর্ষে যে হোটেলের অবস্থান থাকার কথা সেটি অবশ্যই যুক্তরাষ্ট্রের স্ট্যানলি হোটেল। 1909 সালে এই হোটেলটি নির্মাণ করেন ফ্রিলান অস্কার স্ট্যানলি। হোটেলটি যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের এস্টেট পার্ক শহরে অবস্থিত। কথিত আছে স্ট্যানলি হোটেলের মালিকের স্ত্রী ফ্লোরা স্ট্যানলির ভূত হেঁটে বেড়ায় বিভিন্ন কামরায়। তবে অনেকের ভাষ্যমতে ফ্লোরা স্ট্যানলি ভূত দৃশ্যমান, বিভিন্ন সময়ে চোখের সামনেই তাকে দেখতে পেয়েছেন অনেকেই। ফ্লোরা স্ট্যানলি ভালো পিয়ানো বাজাতেন। স্ট্যানলি হোটেলে রাত কাটিয়ে আসা অনেকেই বলেন তারা রাতের বেলা পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পেয়েছেন। এই হোটেলের অদ্ভুত সব কাণ্ড কারখানা থেকে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত থ্রিলার রাইটার স্টিফেন কিং 1977 সালে লিখেছিলেন তার বেস্ট সেলার হরর উপন্যাস দ্য সাইনিং। এক রাতে স্টিফেন কিং সস্ত্রীক উপস্থিত হন স্ট্যানলি হোটেলে। ট্যুরিস্ট সিজন শেষ হয়ে যাওয়ায় ওই সময় হোটেলটিতে আর কোনো অতিথি ছিল না। হোটেলের নিস্তব্ধ আঙ্গিনা, লম্বা অন্ধকার করিডর, মানুষ্যবিহীন বিশাল ডাইনিং রুম সবখানেই ভয়ের উপাদান ছড়িয়েছিল। স্টিফেন কিং রাতযাপন করেছিলেন 217 নম্বর কামরায়। সারা রাত অদ্ভুত সব আওয়াজ, অদ্ভুত চিৎকার আর পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন তিনি। শেষ রাতে ঘুমিয়ে মারাত্মক দুঃস্বপ্ন দেখেন। এই বাস্তব অভিজ্ঞতাই তিনি ফুটিয়ে তুলেছেন উপন্যাসের পাতায় পাতায়। 2006 সালের টেলিভিশন শো ঘস্ট হান্টারের একটি পর্ব নির্মাণ করা হয় স্ট্যানলি হোটেলের ওপর। এত কিছুর পরও থেমে থাকেনি স্ট্যানলি হোটেলের অতিথিদের আনাগোনা। 1985 সালে নির্মিত এই ল্যাংহাম হোটেলে বহু অভিজাত লোকজন বিভিন্ন সময়ে এসে থেকে গিয়েছেন। অদ্ভুত ব্যাপার হলো এই হোটেলে শুধুমাত্র অক্টোবর মাসেই রুম নাম্বার 333-এ ভিক্টোরিয়ান ইভিনিং পোশাক পরা এক পুরুষের ছায়া দেখা যায়। অন্য কোনো মাসে এরকম দেখা যায় না। আবার অনেকেই হোটেলের চারতলার জানালার মিলিটারি পোশাক পরিহিত একজনকে দেখতে পান বলে জানা গেছে। আগে জার্মান প্রিন্স জানালা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিলেন। অনেকের মতে এই আত্মাই হোটেলের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। তৎকালীন স্কটল্যান্ডের রানীর ভাই জেমস স্টুয়ার্ট 1625 সালে এই ক্যাসেলটি নির্মাণ করেন। রহস্যজনকভাবে ক্যাসেলটি নির্মাণের পরই ঘটতে থাকে যত সব অদ্ভুত ঘটনা। অনেকেই বিশ্বাস করতে শুরু করেন অলৌকিক কিছুর উপস্থিতি। আর তাই জেমস স্টুয়ার্ট ঘোষণা দেন যে যদি কেউ এক রাত ওই ক্যাসেলে থেকে প্রমাণ করতে পারেন যে ওখানে ভূত নেই, তবে তাকে পুরস্কৃত করা হবে। এই ঘোষণায় এলাকার ধর্মযাজক পেট্রি চার্চ প্রস্তাবটি গ্রহণ করেন ও সেখানে রাত্রিযাপন করতে যান। পরদিন ওই ক্যাসেলে তার মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহের মুখে অসম্ভব ভয়াত্মতার ছাপ ছিল। হাউস্টন হোটেলের 612 নম্বর রুম রহস্যের আজও কোনো কুলকিনারা হয়নি। আমেরিকার ম্যাসাচুয়েট অবস্থিত এই হোটেলটিতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ ও তার স্ত্রী থেকে গিয়েছেন। তবে হোটেলের ভৌতিক ঘটনা হলো রুম নাম্বার 612 এর সামনে এক নারীর অবয়ব দেখতে পান অনেকেই, কিন্তু পিছু নিতে গেলেই আর খুঁজে পাওয়া যায় না সেই নারীকে। তাছাড়া চোখের সামনে থেকেই চাবি গায়েব হওয়া, সুইচ অন ছাড়াই বাতি জ্বলা ও নিভে যাওয়া, হঠাৎ পানির কল ছাড়ার শব্দ ইত্যাদি আরও নানা রকম সমস্যা রয়েছে এই হোটেলটিতে। কলকাতার ভূতুরে হোটেল বলতেই গ্র্যান্ড হোটেলটি বেশ পরিচিত। তাছাড়া এটি নামিদামি হোটেলগুলোর মাঝেও অন্যতম। জওহরলাল নেহেরু রোডের ওপর অবস্থিত অবরে হোটেল অ্যান্ড রিসর্ট। গুজব বা সত্যি যাই হোক, এই হোটেলের ভূতুরের কাণ্ডকীর্তন নিয়ে মানুষের আতঙ্ক আর কৌতূহলের কোনো রকম কমতি নেই। 1945 সালে টেডি বেদাফোর নামের বিখ্যাত পিয়ানোবাদক এই হোটেলে অদ্ভুতভাবে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। রাত হলেই এই হোটেলে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কখনও হোটেলের সুইটের পাশের ঘর থেকে ভেসে আসে নারীর কান্নার শব্দ, কখনও বা মধ্যরাতে রুমের বাইরে ফিসফিসানির শব্দ, মানুষের পদচারণা, কোনো বাতাস বা নড়াচড়া ছাড়াই টেবিলের গ্লাস মেঝেতে পড়ে যাওয়া, জানালা খোলা ছাড়াও হঠাৎ দমকা হাওয়া ইত্যাদি অভিযোগ আসে হোটেলবাসীদের কাছ থেকে। কিন্তু কে বা কারা এরা,
তা বিভিন্ন সময় তদন্ত করতে গিয়েও কোনো ক্লু বা নমুনা ধরা পড়েনি কারো কাছেই। একবার রাতের বেলাতেই হোটেল বয় লবিতে ক্লিনার ভূত দেখতে পেয়েছিল। হোটেল কর্তৃপক্ষ এসব ঘটনাকে মনের ভুল বলে উড়িয়ে দিলেও কিন্তু এইসব ভৌতিক কার্যাবলী থেমে থাকেনি। এসব ঘটনা এতবারই ঘটেছে যে তা আর গুজব বলে উড়িয়ে দেওয়ার দরজা খোলা রাখে না। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।